প্রিয় দর্শক রোজা অবস্থায় কেউ যদি ইনজেকশন গ্রহণ করে তাহলে তার রোজার বিধান কী হবে এর উত্তর হল রোজা অবস্থায় কেউ যদি ইনজেকশন নেয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না কারণ ইঞ্জেকশন সাধারণত নেওয়া হয় রগে অথবা গোস্তের ভেতরে আর রগ বা গোস্ত এর কোনোটি গ্রহণযোগ্য রাস্তা নয় যে সমস্ত গ্রহণযোগ্য রাস্তা দিয়ে কোনো কিছু দেহের অভ্যন্তরে প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়ে যায় গোস্ত এবং রোগ এর অন্তর্ভুক্ত নয় যেহেতু গ্রহণযোগ্য রাস্তা নয় এজন্য রোজা ভঙ্গ হবে না